ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও আলোচনায় এসেছিলেন তিনি, এবারও আলোচনায় এলেন এই অভিনেতা। শোনা যাচ্ছে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন অপূর্ব। মঙ্গলবার তার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। আগামী 2রা সেপ্টেম্বর মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। গুঞ্জন প্রসঙ্গে জানতে অপূর্বর ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। এদিকে বলা হচ্ছে শ্যাম্মা নামের প্রবাসী এক নারীকে ভালোবেসে বিয়ে করছেন অপূর্ব। শ্যাম্মা আমেরিকা নিউ ইয়র্ক প্রবাসী। বিয়ের জন্য সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি। গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে শ্যাম্মার বাসাতেই। আরও জানা গেছে প্রবাসী ওই নারীর দ্বিতীয় বিয়ে এটি। আগে সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বর সঙ্গে প্রণয় গড়ে ওঠে শ্যাম্মার। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর আগে 2010 সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছর ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের। ওই বছরই 14ই ফেব্রুয়ারি পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এই অভিনেতা। ব্যক্তিগত কারণ দেখিয়ে 9 বছরের সংসারের ইতি টানেন অপূর্ব অদিতি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 2020 সালে বিচ্ছেদের খবর জানান অদিতি। অপূর্ব অদিতি দম্পতির আয়েশ নামের একটি পুত্র সন্তান আছে।